নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হবার অভিযোগ এনে ধনেখালীর চার বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এই বিজেপি নেতারা সবাই রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের হেফাজতে। শুক্রবার তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন হুগলি জেলার বিজেপি সহসভাপতি মধুসূদন দাস সহ অন্যান্য নেতা নেত্রীরা। একই সময় সিআইডির বোমা ডিসপোজাল স্কোয়ার জামালপুরের দামোদর তেলকুপি ঘাট এলাকায় নিষ্ক্রিয় করে ধৃত বিজেপি নেতাদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমাগুলি থানা থেকে বেরিয়ে এই গ্রেপ্তারি নিয়ে ধনিয়াখালীর তৃণমূল নেত্রী অসমা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। দেখুন, একটা ঘটনা ঘটে গেছে, তো করার নেই, আমরা তো আইনের ওপরে কিছু করতে পারবো না। না, আমরা তো আইনের ওপরে যেতে পারবো না, ব্যাপারটা বুঝতে পারছেন। দেখুন, আমরা আমাদের ক্ষমতা নিয়ে এখানে বার করে নিয়েছি, কিন্তু আমাদের যা করতে হবে আইন মানতে হবে। এবার আমরা সেগুলো করার জন্য যা যা দরকার সব দরকারে যে উকিল আছে সেগুলো কিন্তু আমরা আরও বড় করতে হবে। আসলে আমাদের মুশকিল হয়ে গেছে, আমাদের জেলাটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের সব কিছু হুগলি, এটা হয়ে গেছে বর্ধমানে, এবার বর্ধমানে কোর্ট, বর্ধমানে উকিল, বর্ধমানে সব কিছু, এটা হয়ে গেছে আমাদের কাজের পক্ষে অসুবিধা। তবু এনারা আছেন, অজয়দা আছে, বা আপনার ইয়ে আছে, ভোলাদা আছে, এরা আছে, এরা সব দেখাশোনা করবে, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় খোঁজখবর রাখছি, আপনাদের পরিবারে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন।